আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি বিনোদন অঙ্গন থেকে নিউজ। কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এক নজর দেখতে রাস্তায় ভিড় জমালেন নারী শিশুসহ হাজারো মানুষ। শুক্রবার দুপুরে গ্ল্যামার গার্ডেনের অ্যাম্বাসাডর হিসেবে একটি শোরুম উদ্বোধন করতে আসেন নায়িকা অপু বিশ্বাস। তিনি শোরুমের সামনে এলে উৎসুক জনতা ভিড় জমান। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ সহ নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের। পরে ফিতা ও কেক কেটে শোরুমটির উদ্বোধন করেন অপু বিশ্বাস। এই সময় উপস্থিত ছিলেন গ্ল্যামার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জয়, গ্ল্যামার ইলেকট্রনিক্সের পরিচালক জহিরুল ইসলাম, শোরুমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা। এদিকে চিত্রনায়িকা হিসেবে পরিচিত ও জনপ্রিয় অপু বিশ্বাস এক যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয় করছেন। মা হওয়ার কারণে কিছু সময় অভিনয় বিরতির পর আবারও সক্রিয় হয়েছেন এ মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠান করেন এই চিত্রনায়িকা। সরকারি অনুদানে নির্মিতব্য লালসাই নামের একটি সিনেমার সহপ্রযোজক তিনি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এই সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস নিজেই। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।